শচীন্দ্রলাল এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করার চেষ্টা করা হয়। গুরুতর আহত যুবকের নাম খোকন মিয়া। বর্তমানে সে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয় নিয়ে গোটা এলাকায় উত্তেজনার সৃষ্টি। বিউরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা। তার দুইটা ছেলে আছে, মায়ের দুইটা ছেলে আছে, আনুমিয়ার কাছে, খোকন মিয়ার কাছে। আর তার তার ভুল হইয়া আয়ুস করতেছে, পাঁচ সাতটা বিয়া একের পর এক করতেছে, এইভাবে করতেছে। এই কারণে তার লোক শত্রুতা আমি আছে। এবং আজকা দুই দিন যাবৎ আজকে অনেক দিন যাবৎ প্ল্যান করতেছে, তার মারবো 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 বহুতবার তারা প্ল্যান করছে, প্ল্যান সাকসেস করতেছে না। আজকা হে যখন তখন ওই দোকানে কইল বুসির লেগে যাইতেছে, গরুর খাওয়ানোর লেগে, তখন হেরে এখন আইসে পরে বাইকটা সহ বাইক করতে পারি যা তার উদ্ধার করছি, এরপরে তারে দেখছি তারা লয়ে গেছে। কোন হাসপাতাল নিছে? কোথা পুলিশে তারা ইয়া করে নিছে। এই বিষয়টা নিয়ে কি আপনারা পুলিশের কাছে কোনো মামলা দায়ের করবেন? এখন তো করুম, কয়জনের বিরুদ্ধে করবেন? যারা 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 এখানে ইয়া করছে, যারা যারা ইনভলভ আছে, আমরা খুব স্লো দিতেছি, সাক্ষীরা জিজ্ঞাসা করতেছি কেটা কেটা ছিল। আমরা তো ওই সময় ধরে এসেছি, আইএসেরা যারা দেখছি, খোকন মিয়া, বাদল মিয়া, তারপরে রাজু মিয়া, তারপরে রাজ্জাক মিয়া, তারপরে আজাদ মিয়া, জানি না, আরো তার ছেলে বাদল মিয়ার ছেলে, তারপরে ইয়ার ছেলে, আর একটা আছে তার মেয়ের জামাই আছে, হেরা পাঁচশো জন সাতাশ প্রথম দিকে। আমার নাম হান্নান মিয়া। আমরা তো আমরা ওই চুমুরির মধ্যে পঞ্চায়েত চুমুরির থেকে আর কি আমরা খবর পাইছি যে আনুমিয়া, খোকন মিয়ার ছেলে আনুমিয়ারে, এরা এখানে বাইকের থেকে বেরিয়া কুদ্দুস মিয়ার ছেলে খোকন মিয়া, ব্রেকেটে শাহজাহান মিয়া, আর তার ভাই বাদল মিয়া এবং তার ছেলেরা এবং তার মেয়ের জামাই সহ আরও কয়েকজন দুই তিনজন আমরা আয়া পাই সবারই পাইছি না থাকা, তারা তারে এখানে বেরিয়া রড দিয়া ইয়া দিয়া দাউ দিয়া কূপ দেওয়ানোর চেষ্টা করছে। এক দুজনে ফিরে রাখছে থেকে কূপ দিছে না, রড দিয়ে বেরিয়েছে, বেরিয়া তারা ফেলা রাখছে। আমরা দূরে দূরে করে কেন আইছি, তারা উদ্ধার করে নেওয়ানোর লেগে আওয়ার পরে আমরা বেড়ে আছে ধাওয়া ধোয়ার ধাওয়া মারে দাউ দিয়ে আক্রমণ করছে। অনেকদিন যাবৎ আনুমিয়ার মেয়ে, আনুমিয়ার মেয়ে রে খোকন মিয়া, অনেকদিন আগেই, আজকের থেকে পাঁচ সাত বছর আগেই বাড়ির থেকে খুচলে ফুসলে লয়ে গেছে গা। তো এই নিয়ে তারার লোক এটা ঝামেলা আছে, এই খোকন মিয়ার লোকে, আমরা আনুমিয়ার ছেলে খোকন মিয়ার লোকে। তো সেই কারণে সে যদি কোনো কিছু হয়, তার মেল ছিল একটা, মেইলে যদি কোনো পুলিশ আয়ে বা অন্য কোনো কিছু হইলে সব কিছু সময় এসে আনুমিয়ার ছেলেরে, আনুমিয়ার ছেলেরে, আনুমিয়ার ফ্যামিলির দোষারোপ করে যে চুতির প্রতি আনে, তার লগে যেহেতু শত্রুতা আছে এই লেগে আনে। আর আনুমিয়ার মেয়ে এখন পর্যন্ত তার আন্ডারই আছে, তার দুইটা ছেলে আছে। লাড়ি সাড়ি ধরে রাখছে হুকুন মিয়া, হুকুন মিয়ার কোথায় আছে তিন যে সাতটা, জিয়ার জামাই আছে, জিয়ার জামাই ও মাফিয়া গিটি করতো কেন, জিরাইনা জিরাইনা তারা গায়ে করছে না, জিরাইনা একটা মেয়ের রেপ কোর্স করছিল, এখান থেকে ফিরতে এ দিছে, তারা ফিরতে বাগাইছে কেন, এ সন্ত্রাসী আবার সন্ত্রাসী, আজকে সকালে ফিরছে একটা, আমরা থানা দিলে কমপ্লেন পাবেন,
একটা গেছে তো থানাতে গেছে তো ঘরে তারা তানে দুই নাম্বারি মেল চালা দুই নাম্বারি মেল চালা যে ছেলেটা বাসছে এই ছেলেটা আজকা সকালে বেড়াই আইছে সকালে আবার বক্স নোটে বেড়াই আইছে হ্যাঁ হ্যাঁ কিন্তু বসি নাই আর খোল নাই খোল নাই তো হ্যাঁ দেশটি ভাড়া লগল আইছে আইসে বলে হ্যাঁ বাড়িতে ভালো আছে হুকুন মিয়া তার নাম খুকুন মিয়া আর যে তার মানে মারছে হে তার নাম খুকুন মিয়া উফ সাধন মিয়া এর হের বাপে পুলিশ চাকরি করতো হ্যাঁ বাপের নাম কেন গীতা কুদ্দুস মিয়া ছেলে সাধন মিয়া আমরা দূরে তাও বাদলের হাতে তারাই দিই না বাইরে দাউদা সকালবেলা আরেকটা ছেলে রে মারছে হেবিলে ফোন করছে হেবিলে ফোন করছে হে ফোন করছে হেরে আবার সকাল দৌড়াইছে মারতো তার দুদিন বাড়ি মারছে আরেকজন দুই তিন দিন দুই তিন দিন ফিরে সকালবেলা সকালবেলা ইয়ানে লাড়ি তো বাইরে চাই তিন দিন ধরে লাড়ি মানে কে ফোন করে মিল চালা এটা তো কি জানে না সন্ধু বলে সন্ধু বলে পিটে মানে কিরে মানে যে মারছে হের নাম তো হুকন আর অরিজিনাল নাম হয়েছে হের সাজান ঘটনা হয়েছে আমার বাইরে বাইক নিয়ে গুরু লেগে বসে আনতে চলছিল তো আমি হঠাৎ করে ফোন পাইছি আমার বাইরে মারছে কুকুর মেয়েরা সকাল থেকে কালকে দূরে লাড়ি লোয়া মানে সমন্বিতে পাকা যাচ্ছে আর এমার বছর ঠিক করতে পারি না আর হ্যাঁ একটা দুই নম্বরই সুরাই মেন চালা যদি কোনো কারণে পুলিশ আয়ে আমার বাইরে আমারে এবং আমার আত্মীয় সবারই দুষে যে আমরা পুলিশের ফোন করে দেয় হ্যাঁ চালাই চালে না হ্যাঁ অনবরত ওই কন্টিনিউ লাড়ি লিয়ে হ্যাঁ ভাই দাউলিয়া লাড়িলিয়া কন্টিনিউ হ্যাঁ একটা মাফিয়া হ্যাঁ পুরো মাফিয়া হেঁটে কন্টিনিউ যে কোনো মানুষের হেঁটে থেট দেয় মানে মারব কাটবো কেউ করে কয়েকজনের মারছে স্যার হ্যাঁ মানে হ্যাঁ সামনে কেউ আইতেছ না হ্যাঁ নাম খুকন মিয়া ব্যাকেটে সাজান সাজান মিয়া খুকন মিয়া আর কি বাবার নাম কুদ্দুস মিয়া হ্যাঁ ভাই একটা মাফিয়া হ্যাঁ একটা মাফিয়া হ্যাঁ সবসময় মানে ইলেকশন থেকে ধরে যে কোনো সময় হ্যাঁ সন্ত্রাসগিরি করে কেউ যে না মানে ইলেকশন হ্যাঁ নাম হলো খুকন মিয়া বাবার নাম আনু মিয়া মারার কারণ হচ্ছে স্যার হ্যাঁ সুরাই মিল চালা সুরাই মিল চালাইতে না হ্যাঁ আমরা টার্গেট করে আমার বোনের পুলিশ বা ফরেস্টার শুধু আমরা তাকে করে লাড়ি লিয়ে ঘুরে আমরা এখন আমার বই আমরা পুলিশের গাড়ি দিয়ে হসপিটাল নিয়ে গেছে স্যার আমি এটা স্যার কোন হসপিটাল লেগে স্যার আমরা পুলিশে আমি করতে পারলাম স্যার জিবি নিচে না আমি নিচে করতে পারলাম আমার নাম বিপ্লব মিয়া জানাইছে পুলিশে তো স্যার ওখানে যে ঘটনা হয়েছে পুলিশে থানা আছে পুলিশে আইসে হ্যাঁ পুলিশের গায়ে দিয়ে আমার বাইরে এখন হসপিটাল নিয়েছে ওখানে বড়বাবু তারা আইসে
তারা যে কিরকম অবস্থা আছে স্যার এখন ক্রিটিক্যাল অবস্থা মাথা ফাটে ফেটে গেছে এখন মানে সেই সময় গেছে অজ্ঞান অবস্থা আছে আরে আমি দেখছি না আমরা লাগি লুট করতেছি বরে ওই কাইমিয়ার ভাটি পশ্চিম পারে আছে না সব মানুষ লুই বসে হুকিনারে মারতো আর হুকিনা হে যুত আইছে হুকিনারে বাহিরতে বাড়ি দেখা লাগিছে শত্রুতা এখন কি রকম অবস্থা আছে তখন তো আমরা তো চঞ্চলস অবস্থা তার উদ্ধার করছি এরপরে তারে দেখছি তারা লয়ে গেছে কোন হাসপাতাল নিছে আর ইয়া দেখ কত তনা পুলিশে তারা ইয়া করে নিছে এই বিষয়টা নিয়ে কি আপনারা পুলিশের কাছে কোনো মামলা দায়ের করবেন এখন তো পুরো কয়জনের বিরুদ্ধে করবেন কত যারা 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 এখানে ইয়া করছে যারা যারা ইনভলভড আছে আমরা খুব স্লোলি উঠতেছি সাক্ষীরা জিজ্ঞাসা করতেছি কেডা কেডা ছিল আমরা তো ওই সময় দূরে আছি আয়েশারা যারা দেখছি কুকুন মিয়া বাদল মিয়া তারপরে রাজু মিয়া তারপরে রাজ্জাক মিয়া তারপরে আজাদ মিয়া জানি না আরো তার ছেলেরা বাদল মিয়ার ছেলে তারপরে ইয়ার ছেলে আর একটা আছে তার মেয়ের জামাইও আছে ২৭ আমার নাম হান্নান মিয়া শচীন্দ্রলাল বাজারে এটা নিজেদের মধ্যে একটা খুব সম্ভবত একটা ঝগড়া যেটা নাকি পরবর্তী সময় মারধরের আকার ধারণ করেছে তো আমরা সাথে সাথে স্পটে এসেছি বড়বাবু সহকারে আমার আমতলী পিএস থেকে তো এই ব্যাপারটা আমরা দেখছি তদন্ত করে কি আসলে সমস্যাটা কি এর মধ্যে আমরা একজনকে অ্যারেস্টও করেছি এ বিষয়ে এবং দু তিনজন যারা একটু ইনজুর অল্প স্বল্প ইনজুর্ড আছে ওদেরকে আমরা হসপিটালে পাঠিয়েছি একজন খোকন মিয়া নামে গুরুতর আহতকে আক্রমণ করা হয়েছে এবং দা দিয়ে কোপানো হয়েছে এই বিষয়টা না দা দার দিয়ে কোপানো হয়েছে এমন কোনো বিষয় নেই এখানে লাঠি দিয়ে ওনাকে মারা হয়েছে এটার জন্য আমরা ওকে পাঠিয়েছি হসপিটালে আমরা দেখছি আর প্রকৃত ঘটনাটা কি এটা আমরা তদন্ত করে আমরা দেখছি কিরকম অবস্থা রয়েছে যিনি হসপিটালে গিয়েছেন কন্ডিশন ভালো এমন কিছু ক্রিটিক্যাল কোনো কন্ডিশন নেই